আমি তো আনন্দ পাইছি, মেয়ে মানুষের যদি সন্তান না থাকে তার কোনো দাম আছে স্বামী? বলতে এই সওদাগর, হ্যাঁ তুমি সত্য কথা বলেছো, তাই আমার সন্তান একটা আমি নাম রাখতে চাই, ভালো একটা জ্যোতিষ গুণোত্তর ডাকে আমি নাম রাখবো, তাই একটা গুণোত্তর ডাক সেদিকে গুণোত্তর গণনা করে নাম রাখতেছি। দশক ভাই রে আকাশে গুনিয়া নিল আকাশের ও তারা, পাতালে গুনিয়া নিল পাতালের ও ধারা, বৃক্ষের মধ্যে হিন্দু তাই বলছে হরে কৃষ্ণং হরে কৃষ্ণং নং নং বিষ্ণং সকলং স্বর্গবাসিতং, হুজুর আমি হরের মধ্যে কিছু করতে চলে যাবো, তাই বলছে হুজুর আপনার ছেলের নাম পেয়েছি হেরেম সওদাগর। সওদাগর বলছে হে জ্যোতিষী, আমার দাদু ভাই ছিল সওদাগর, মাল্লা মাঝিরেম নৌকা নিয়ে যাচ্ছিল বাণিজ্য করতে, আমার বাবাও ছিল সওদাগর এবং আমিও সওদাগর, আমি যদি মরে যাই তারপর আমার ছেলেও সওদাগর, তাই ওর নাম রাখলেন হেরেম সওদাগর, আমি খুশি হয়েছি। ওহে গণোত্তর, এই গণনার দাম কত দিতে হবে? এই গণোত্তর কিছু কত সাবর কত দিবে? যদি 10,000 চাই আর সওদাগর যদি সিদ্ধান্ত নিয়ে থাকে আমাকে 20,000 টাকা দিবে, তো তাতে তো 10,000 ঠকে যাবো না, আমি 20,000 টাকা চাবো। আবার বলছে যদি 20,000 টাকা চাই আর সওদাগর যদি সিদ্ধান্ত নিয়ে থাকে আমাকে 50,000 টাকা দিবে, তো তাতে তো 30,000 মার খাবো, দরকার নেই একবারে মুরার ঠেকা যাবে, 1,00,000 টাকা চাবো। হুজুর কয়ে আবার কয়ে যদি 1,00,000 টাকা চাই আর এই সওদাগর এই রাজ্যের বাদশাকে বলে হুজুর এই গণনা করে এই গণুকটা একবারে 1,00,000 টাকা করে পায়, এই কথা শুনে যদি বাদশাহ আমার বাড়ি আমার উপর যদি ইনকাম ট্যাক্স বসায় তাহলে তো আমার বাড়ির জমি বিক্রি করে দেওয়া লাগবে। কোথায় না বাবা আমি চাইবো না, হুজুর আমি গরিব হতে পারি, আমার অবস্থা ভালো। সওদাগর কেন তোর চেহারা খারাপ কেন? কয়ে হুজুর আমি টাইম মতো ভাত পাই না তাই আমার চেহারাটা নষ্ট হয়ে গেছে। তো বাবা তাহলে তুমি টাকা চাও না? না হুজুর না, আমার দাদু ভাই ছিল কোনো তার গুণনা করে টাকা চাইনি, আমার বাবা ছিল কোনো তার গুণনা করে টাকা চাইনি, আমার কোনো তার কোনো দিন গুণনা করে টাকা চাবো না, আমি বংশ মর্যাদা ঠিক রাখবার জন্য আমিও টাকা চাবো না। হুজুর আপনি ইচ্ছা করে দাদু আমি যথেষ্ট মনে করে চলে যাবো। সওদাগর বলছে হে মাল্লা মাঝি একে পরীক্ষা না করে তো টাকা দেওয়া যাইবে না। হুজুর কি পরীক্ষা করবে? এ বলে বংশ মর্যাদা ঠিক রাখবে, টাকা বলে চাইবে না, একে পরীক্ষা না করে আমি টাকা দেবই না। ওহে মাল্লাবাসি এই গুণোত্তরকে 5 টাকা দিয়ে বিদায় করে দাও। গুণোত্তর কিছু কত করলো? 5 টাকা? এদিকে বলছে দাদা যান টাকা নিয়ে চলে যান। কত কত? 5 টাকা? 5 টাকা? ওই 5 টাকার কথা শুনে গুণোত্তর কান্দিছে,